কিরে, কি খবর তোর? আর শরীর টরির বালানি? হ্যাঁ না স্যার, শরীরটা বেশি বালা না, সর্দি কাশি জ্বর, ওয়াসার চেঞ্জ হয়েছে তো, অক্ষণে ঠান্ডা অক্ষণে গরম, এর লাগে আমি তো রইতে আছে। সারাদিন ঘুরে ঘুরে মানুষের গাছে বড়ি চুরি করে খাইলে তো এমন হইবই। আপনি জানেন আমি বড়ি চুরি করে খাইছি, আজ এর কথা কোন কেড়ে? আমার কাছে সব খবর আয়ে বুঝছস স্যার। চিনি বাইশা আছে না, কালকা বড়ি চুরি করতে গিয়া দরাত পড়ছে। তুই আছে না, আগের জন্মে অসুর আসলি অসুর, এর লেগে তো আমার লগে ফিচ্ছে লেগে থাকস। তুই কিন্তু আমার নামে ডেইলি নালিশ করস, আমি কুস্তা কই না দেখা। যেদিনকে আমার শৈল সেত উঠবো, এদিনকা দেহিস কিতা করি, খালি আমার শৈল সেত উঠে না দেখা। এ বান্দর, চুরি করতে গিয়ে ধরা পড়ছ, তারপর বড় কথা গস করে কিরে? আরে আমি বড়ি ফারছি না তো, বড়ি ফারলে না আমার সুর কইতো। তো বড়ি গাছের নিচে কিতা করতে গেছ? হ্যাঁ আমি তো বড়ি টুহাইতা মেনে গেছি, ফাইরা আনন আর টুহাই আনন দুইটা দুই জিনিস, এ দুইটার ভিতরে ব্ল্যাক আর অন্ধকারের মতন পার্থক্য আছে। মনে করেন যে বড়িটি যতক্ষণ গাছের ভিতরে লটকে থাকবো ততক্ষণ মালিকের, এরপরে যে মাত্র এটি মাটিতে ফেরে যাবো গা, এরপরে জেফা তারই। এ চুপ কর, বেশি কথা কস তুই। কদেহি সূর্য কোন দিকে উড়ে? কোনো দিকেই উড়ে না, হেতে গাছ উঠতে পারে না। মানে মানে আবার কিতা, আমার বন্ধু সূর্যকান্তর কথা কইতাছেন না, হেতে সয়েও গাছ উঠতে পারে না। একবার তারে ডেকাইয়া বড়ি গাছ তুলনের চেষ্টা করছিলাম, হেসরাইয়া ফইরা কনি মনি আন্দা সুল্লা লাইছে, ইতালই আর কত দরবার। ওই দে ওই জল ফিটির ধরে এমনি উফরাইলাম বুঝছস? আমি কেন ফাইজলামি করতেছি রে? হ্যাঁ এ ফড়ল তুই ক স্যার, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। ভেরি গুড। ও, এ সূর্যর কথা কইছেন, এরপরও তো ফড়িল্লা ভুল কইছে, এত জটিল কইরা কোনের কি দরকার আছে? হ্যাঁ কইবা যে সূর্য উর্ফের দিকে উড়ে নিচের দিকে নামে, বুঝছ? ঠিক আছে নি স্যার। তোমার মাতা মাতা কোনে, আরো একটা কথা মনে হইছে, আমরা যখন বড়ি চুরি করতাম যাই, তখন আমি তো গাছে উড়ি না, আমি নিচে দাঁড়ায় দাঁড়ায় বড়ি টুহাই, যে সময় বড়িটি উর্ফের থেকে নিচে পড়ে আমার মাথাটা এমনি করে আগে দেই, যে বড়িটি আমার মাথাত পড়ে এ বড়িটি অন্য কেউ টুহা না। কিতা বলে নিয়ম আছে, যার মাথাত বড়ি পড়ে তার ওই বিলে খাওন লাগে, অন্য কেউ খাইলে বিলে তিতা লাগে। ডাব চুরি করতে গেল এমনি করে মাথা আগে দিস? চিন্তা করেছ, সে আমারে ভয়ঙ্কর বুদ্ধি দে। হ্যাঁ ফড়িল্লা, তরে আছে না আমি রেসলিং এর মাইর দেমো, রেসলিং এর মাইর বুঝছস? আচ্ছা শোন, জিরাফ নামে একটা প্রাণী আছে, এটা আমরা সবাই জানি। অনেকে আবার জানে না, না মানে যারা জানে না তারা জানে না কেন, টক বগাইয়া সাউনের কিতা আছে না রে ফড়িল্লা। তো ওই জিরাফ আবার আপনারে কিতা করছে কইবেন এনে? জিরাফ দিয়ে একটা বাক্য রচনা কর দেহি পারস নি। হস্তা, একদম হস্তা প্রশ্ন, সুরের মার বড় গলা। মানে মানে জিরাফের মার বড় গলা, দেখেন না এত লম্বা লম্বা গলা। স্যার চিনি বাইশা আছে না, বাইতে সরস্বতী পূজার চান্দা লইয়া মাইরা দিছে, স্কুলও জমা দিছে না। তোরে বলেছি ফাকনামি করতি, ছুটির পরে টের পাইবি বাইরইল। স্যার দেখছেন নি, চিনি বাইশা বললে আমার ছুটির পরে মারব। তোরা দুনোটারে ওখানে দে মু দেহিস। আচ্ছা কদেহি মিশ্রণ কাকে বলে, এর একটা উদাহরণ দে। স্যার মিশ্রণ মানে হয়েছে গিয়া মিশালা, মিশালা মানে হয়েছে গিয়ে একটার লগে আর একটারে মিশ খাওয়াই দেন যাতে টেন না পাওয়া যা। যদি উদাহরণ হিসাবে কইতাম যাই তৈলে, যেমন আমি আর ফলাইশা আমরা যে সময় নিমন্ত্রণ ছাড়া বিয়া বাইত খাইতাম যাই, তখন গিয়া ডাইরেক্ট ঢুকিয়া জায়গা না, গেটের সামনে এমনি বেজির মতন বইয়া থাই, যেই মাত্র বরযাত্রী আইব বরযাত্রীর লগে মিশ খাইয়া ডিকা জায়গায় ভিতরে কেউ টের অফা না। দুরো ফাজিল চুপ কর, তোর নামটা শুনলে তো মনে হয় না তুই যে এত বড় ফাজিল আর এত বড় বান্দর। নামের লগে কিতা আছে, নাম দিয়া কিতা এ যা। এই যেমন মনে করেন গরম মশলা, আজ অব্দি হুনছেন নে কোনোদিন গরম মশলার দইরা কি ওর আঙ্গুল ফিরে গেছে গা, আঙ্গুলো ঠসা ফুটছে, হুনছেন নে কন্যা? গরম মশলারে যদি ফ্রিজের থেকে ঠান্ডা করে নিয়ে দেয়, এরপরও আমরা এটারে কিতা কমু গরম মশলা। তাছাড়া যদি জাগার নাম কই, যেমন মনে করেন চন্দ্রপুর, এটার আমরা কিতা কই চন্দ্রপুর। যেমন মনে করেন হাফানিয়া, এটার আমরা কিতা কই হাফাইন্যা। আবার যেমন মনে করেন মোটর স্ট্যান্ড,
এটার আমরা কিতা কই মডেস্টেন তো এই নামের লগে কিতা আছে কেমন বান্দর হইছে তে চিন্তা করছ তুমি কইর কথার নিয়ে কই লাগাইছে হ্যাঁ না মানে একটু বর্জলা কইরা কইলাম আর কি যাতে আমনের বুঝতে সুবিধা সবাই নলেডস তার সমান না ঠিক আছে না যেমন আমার নলেডস পাওয়ারফুল নলেডস আমার ইশারা দিল আমি বুঝ চালাই আবার যেমন মনে করেন ফডুল্লার নলেডস ময়স্রা ফিরে গেছে গা ময়স্রা তারে মাইকা গিলাই দিল তে বুঝে না ও চুপ কর আর একটা রাও করবি এরপরে দেখিস দেহ কেমনে কুইদ দে আইয়ে ফাললে যেমন আমার দৈরালা লাগে ঠিক আছে দি তো কটা ডক কইরে খুশি হইলাম হইলে ওমা কিরে ফডল না না এত বড় কল যে তোর কেমনে হয়েছে হ্যাঁ এ ফের ফেরি বন্ধ কর গতি পরিবর্তন কাকে বলে এর একটি উদাহরণ দাও ক দেহি কেডা পারবি পারম পারম ক দেহি গতি পরিবর্তন বলতে কিতা কইতাম যেমন মনে করেন একটা জিনিস যাওনের সময় আস্তে আস্তে গেছে তো আওনের সময় ফাত কইরা এ ফরব মানে যাওনের সময় কচ্ছপের মতো যাইব আর আওনের সময় রকেটের মতো আইব এটাই গতি পরিবর্তন আর উদাহরণ হিসেবে যদি কইতাম যাই যেমন আমি আমি না কিতা করি রাত্রেবেলা যখন একলা একলা বাইরে যাই তখনে দুই ফাও আগায় এক ফাও ফিচ্ছাই দুই ফাও আগায় এক ফাও ফিচ্ছাই ইতা করতে করতে গন্তব্যস্থলে যাইয়া ফুসি তারপরে যে সময় গরো আমো ও মা মা গো যেমন বর্ম দৃশ্য শৈলের মধ্যে বর করে দুই তিন ফাল দিয়ে ঘরের ভিতরে আয়া ফরে এটাও একটা গতি পরিবর্তনের দৃষ্টান্তমূলক উদাহরণ তুই কিতা বুঝাইতে চাইতা সস কিরে ও মা গতি পরিবর্তন আবার বুঝাইতাম ওয়ে চুপ কর ডেগের লগে ফেডের তে খাউন বেরিয়ে গেছে গা জাবর কাটা প্রো জাবর কাটা লাইট কিরে ফডল হাফাইনা মেলাত গেছত না বাণিজ্য মেলাত না গেছি না হন লাস্টের দিন যামো আমি হেদিন কা গেছলাম তো ফলাইশ্বরে লইয়া আমরা যে সমকা গেছি এ সমকা আছে না একটা টিভির চ্যানেল টিকা ভিডিও ক্যামেরা করতে আসলো বুঝছস আমি আছে না অনেকবার করে উজ্জা উজ্জা ক্যামেরার সামনে দিয়ে দাঁড়াইছি হেরা আছে না টের ফেলাইছে বুঝছস এরপরে জিগাইছি আর কি যে টিভিত কোন সময় দেখাইবো আমারে এমন একটা বহা মারছে রে বহায়ে তোর লজ্জা হইতো না দৈরা দুইনা দিত তৈলে ঠিক আসলো আরে যা বেডা হে এত হস্তা নেই কিরে ফডল সরস্বতী পূজার দিন কিতা করবি কিতা করুম কিতা সহালে সান করুম অঞ্জলি লোম এরপরে ঘুরতাম বাইরুম কিরে তুই কিতা খাইয়া অঞ্জলি লস না না খাইয়া লস হুরুজা বেকল কুনানের না মানে আমি তো ক্ষুধা সহ্য করতাম পারি না বুঝছস না এর লেগে যে গেলাম আর কি এর লেগে তো একলা সত তিনবার লাড্ডা মারছত দেখ শ্রীনিবাস ইতা দুষ্টামি বন্ধ কর বন্ধ কর একলা সত তিনবার ফিল করছত তোর সুডুডি অনেক তোর লগে ফরে এটা তো তোর লজ্জা থাউন দরকার হুম কিসের লজ্জা আমি জিনিসটা বালা করে বুঝতাছি আর কি তাতে যাপনারও কয়েক বছর কিতা হয়েছে চিন্তা করছস নি ব্যাপারটা স্যার তারে বুঝাইয়া লাভ নাই এ ফডল অয়েল ইন ইউর যন্ত্রপাতি এটার মানে কিতা বুঝছস নি 1 লিটার পেট্রোলের দাম 86 টাকা 1 লিটার সর্ষার তেলের দাম 130 টাকা তেলের অনেক দাম মাগনাতে কেউ তেল দিতে আইস না বুঝছত দেখ শ্রীনিবাস একটা সময় আমিও তোর মতো আসিলাম বুঝছস কিন্তু মানে আমনেও কি এক ক্লাসে তিনবার